প্রত্যেককে নমস্কার। পরিশ্রম করলে অবশ্যই জব হবে, চাকরি হবে, এটা একদম সত্য কথা আমি প্রথম দিন থেকে বলে আসছি। সামনে কোন পরীক্ষার জন্য আমরা তৈরি হব, এসএসসির জন্য না মাদ্রাসার জন্য, এসএসসির কোনো নিউজ আসে কি না, আমাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে এমন যারা আমাদেরকে প্রশ্ন করে যে স্যার কিছু এসএসসি নিয়ে বলুন, এসএসসির এখন বর্তমান অবস্থা কেমন বা কী রয়েছে। তাদেরকে ওয়েলকাম টু বিএস একাডেমি, একটি অনলাইন কোচিং সেন্টার। আমরা এখানে প্রত্যেককে যা স্বপ্ন দেখাই তা কিন্তু আমরা সত্যি করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমাদের এখানে বাংলা সাবজেক্ট ভর্তি চলছে একদম কম রেট, একদম কম রেট, মান্থলি আপনাদের ইনস্টলমেন্টে কম রেট চলছে, প্রতি মাসে মাসে টাকা দিতে হবে। ইংলিশ সাবজেক্ট চলছে, আর ফার্স্ট আগস্ট থেকে আমাদের প্রাইমারি টেট নেওয়া হবে। ফার্স্ট আগস্ট থেকে ভর্তি চলছে, যারা চাই ভর্তি হব তারা ভর্তি আর কি হতে পারেন। আমার এই নাম্বারে জাস্ট একটা কল বা একটা হোয়াটসঅ্যাপ করলেই হলো। আগে আপনি নোটস দেখবেন, আগে আপনি নোটস দেখবেন, আপনার নোটস ভালো লাগলেই আপনি কিন্তু ভর্তি হবেন। কারণ নোটস যার যত তথ্যপূর্ণ, যার যত নোটস ভালো, সেই কিন্তু জবের দিকে এক ধাপ এগিয়ে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন অনেকেরই একটা প্রশ্ন যে স্যার মাদ্রাসা নিয়ে আমরা এগোবো না আমরা এসএসসির জন্য পড়াশোনা করবো। প্রত্যেককে আমি বলবো যে এসএসসির বর্তমানে অবস্থা এবং এসএসসি নিয়ে নিউজ এখনও সেরকম কিছু আসেনি। তবে দুদিন আগে যে বিশাল একটা মিছিল হলো, একটা বিরাট একটা রাজপথে একটা আমাদের আন্দোলনকারীরা যেভাবে নিজেদের চাকরির অধিকার নিয়ে তেড়ে এসেছিলো, এর ফলে হয়তো এসএসসির কিছু খবর আসতে পারে। কিন্তু এখন আপনাদের মাদ্রাসাটাকে এখন আপনাদের কিন্তু পাখির চোখ করতে হবে, এটাকে নিয়ে আপনি এগিয়ে যান। আপনি ফর্ম ফিল আপ করেছেন বাংলাতে, ইংলিশে বা অন্য সাবজেক্টে, আপনি কিন্তু সেই নিয়ে আপনি এগিয়ে যান। আর এসএসসি যখন হবে, আসলে কী এবার বলুন তো, এসএসসি আর মাদ্রাসা সাবজেক্ট দুটো কিন্তু সিলেবাস একই। অতএব মাদ্রাসাটা যদি আপনি ভালো করে পড়াশোনা করেন তো এসএসসিটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে। অতএব প্রত্যেকে বলবো যে এখন মাদ্রাসাটায় পড়াই ভালো, এসএসসির কোনো বর্তমানে কোনো খবর নেই। ঠিক আছে, আর আমাদের এখানে আমরা মাদ্রাসার উপরেই পড়াচ্ছি, মানে সিলেবাস তো একই কিন্তু মাদ্রাসাকে লক্ষ্য রেখে পড়াচ্ছি। আর মাদ্রাসা পরীক্ষার এক্সামটা আপনার অক্টোবরে হবে, অক্টোবরে আপনার হবে, অক্টোবর শেষ দিকে হবে। আপনার কাছে সময় মাত্র আছে 3 মাস, 3 মাসে আপনি কিন্তু নিজেকে তৈরি করে নেন। আর আমাদের এখানে 3 মাসে আমরা সব নোটস দিয়ে দেবো, সব নোটস মানে আজকেই সব নোটস আপনাকে দিয়ে দেবো আমি। ঠিক আছে, বাংলা ইংলিশ আর প্রাইমারি টেট শুরু হচ্ছে 1 আগস্ট থেকে। যারা চাইছেন যে ভর্তি হবো তারা একটা ছোট্ট একটা শুধু হোয়াটসঅ্যাপ বা কল করলেই নোটস পাঠিয়ে দেবো, দেখুন তারপরে ভর্তি আপনি হবেন। আর বলছিলাম যে ভর্তি আজকেই হতে হবে, আজ রাত্রিবেলাতে বাংলা ক্লাস রয়েছে 8টার সময়, তার আগে পারলে ভর্তি হতে পারেন, তাহলে আপনারই ভালো হবে। কিন্তু সামনে পরীক্ষা আসছে এবং পরীক্ষাতে আপনাকে কিন্তু পাস করতেই হবে, চাকরি পেতে হবে আপনাকে। আর প্রত্যেকের আছে বন্ধু, ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।